এবার আমরা প্রোডাক্ট যদি পেজে যাই ওতে নির্দিষ্ট একটা কি পাচ্ছে ডিজাইন পেজ দেখো, এখানে নামটা দেখাচ্ছে, আবার এখানে আমাদের ডেভেলপমেন্ট কোম্পানি যে লিস্টিং দেখাচ্ছে কোন কোন মেনুতে আছে, না এটা ছোদে মেন ইয়াটা আর কি। আমরা কিভাবে এটা হ্যাড করব সেটা হচ্ছে যে আমাদেরকে ওই যে টেম্পলেট গিয়ে এলিমেন্টের ফুল পেজ বানাতে হবে, তো এই জন্য এটা ওদের ডিজাইন কিন্তু ভিউ থেকে পাচ্ছে। আমরা নিজেদের একটা পেজ বানিয়ে নিব, মাই দেখা যাও ওদেরটা আমার দরকার না, ওই সবটা আমার দরকার নাই, তাহলে আমি আমারটা কি করতে পারবো নিজের মতো সাজাতে পারবো। আবার এলিমেন্টও কিন্তু সুবিধা দেয় কিন্তু, কমার্স বিভিন্ন অ্যাডভান্স বলো এলিমেন্টগুলো নিয়ে আসে, মাই শপ প্র্যাকটিস ওকে, এখানে কি রাখবো এলিমেন্টটা ফুল হইট, ওই যে এলিমেন্টটা সবকিছু পাওয়ার জন্য না ওখানে ওদের কাজ কোডিং করা, এটা ওটা এখানে থাকুক সমস্যা নয়, তো ওটা আমি দেখালাম না আরকি, পেজে থাকুক নোট, কারণ এগুলো কাজ রিলেটেড লাগানির সাথে রিলেটেড, ঠিক আছে এটা কাটা যাবে না ওকে। এবার আমি চলে যাই, তুমি হ্যাঁ আমি ডেভেলপমেন্ট পারি তাহলে তুমি চেঞ্জ করতে পারো, নো প্রবলেম, কোডিং চেঞ্জ করতে পারো, কারণ হচ্ছে যে এই সকল পেজগুলো ওই যে কমার্সের সাথে কম্বাইন করে বানানো। মেনুস যাই, মেনুস থেকে আমরা কী করি ওই এই শপটা আমাদের আর লাগবে না, আমার মায়ের শপটা লাগবে আমার পেজটা আর কি, তো ওদের পেজ এই পেজটা আমি কী করবো রিমুভ করে দিই এখান থেকে মেনু থেকে, এই যে এখানে রাখছি মাই শপ, এটা আবার আমার পেজ, কোনটা দেখালাম আর কি, ঠিক আছে দেখালাম, দেখো ওদের ডিজাইন পাচ্ছে। এবার আমারটা যে আমি যাই, আমি যখন হোমে যাই তাহলে মায়ের সব আসবে, এবার দেখো ওদের হেডার আর ফুটার পাবে, হেডার আর ফুটার সবগুলো পাচ্ছে, আর এবার আমি দিলে পাবে এগুলো ছাড়া আমার ডিজাইন সব পাবে। এখানে কিছু প্রোডাক্ট দেখাবো, যেমন ধরো ইকমার্সের বিশেষ করে যে প্লাগিনটা আছে এটাকে আমরা নামিয়ে নিব, ওখানে কিছু তো ডেমো আছে, আমি নিজেরা বানাবো ওয়ার্ডপ্রেস Woocommerce প্লাগইন, এটা এখান থেকে কি করব ডাউনলোড করে নিব, এই যে wordpress.org থেকে এটা কি করব ডাউনলোড করে নিব, এখানে ছোট একটা ফাইল আছে ডেমো ফাইল, এখানে ডেমো ফাইলে কিছু ডেমো প্রোডাক্ট আছে নিয়ে আসবো, এটা ডাউনলোড করার পরে আমরা এটাকে বিশেষ করে আনজিপ করব, এটা কোথায় আছে আমি দেখি ওই যে ওয়ার্ডপ্রেস Woocommerce-টা কোথায় নিয়ে আসি, এই যে ফাইলটা আমি এখান থেকে ধরো এখানে নিয়ে আসলাম, এটা কি করবো আমরা আনজিপ করবো Woocommerce প্লাগইনটা আর কি, এটা এখান থেকে সরাসরি তুমি অ্যাক্টিভ করতে পারবা, এই যে Woocommerce এখানে একটা স্যাম্পল ফাইল ডাটা আছে, দেখো সিএসবি ফাইলটা লাগবে আমাদের, ওদের ডেমোটা আর কি, ওদের ডেমো তো আমার লাগবে না, আমি আমার মতো বানাবো জাস্ট দেখাচ্ছি শুধু প্রোডাক্টগুলো কেমন ওটাও দেখাবো আমরা। আচ্ছা এখন আমি চলে যাই প্রোডাক্ট, দেখো প্রোডাক্ট একদম খালি কিছু নেই, এই যে একটা একটা প্রোডাক্ট করে একদম খালি আমি বানালে ক্রিয়েট প্রোডাক্ট, আমি এখন বানাবো না ইম্পোর্ট করবো, যে আগের বানানোগুলো ইম্পোর্ট করবো স্টার্ট, এরপর আমি আবার নিজে বানাবো একটা, ওখানে আরও কিছু কাজ আছে সেটাও আমরা দেখবো, স্টার্ট ইম্পোর্ট কোনটা সিএসবি তুলে আগে XML-এ যে XML ফাইল আছে ওটাকে কনভার্ট করে বানানো যায়, এই XML কে ওই এটা CSV-তে করছে, ঠিক আছে এই যে XML তো XML-টা কি তোমার সার্চ করো পেয়ে যাবো, XML ফুল মিনিং ফুল ফর্ম টা কি আছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা এটা কোডিং ঠিক আছে XML মার্কআপ ল্যাঙ্গুয়েজ ওকে। এখানে চলে যায় এবার এটা আবার কোনটা ভেক্টর গ্রাফিক্স আছে এটা না, এখানে চলে যাচ্ছে আমাদের এখানে ওকে ফাইন সিএসবি ফাইলটা আপলোড করতে বলতেছে ওকে, ব্রাউজ থেকে ধরো আমাদের ফাইলটা করে রাখছি যেখানে সার্ভার ওয়ার্ডপ্রেস এই কমার্স স্যাম্পল ডাটা স্যাম্পল সিএসবি ওকে, কন্টিনিউ দিই, তারপর ওদের কিছু ইনফরমেশান আসবে কলাম ম্যাপিং এগুলো সব ঠিক থাকবে কোনো চেঞ্জ করবো না, ঠিক আছে রান দ্য ইম্পোর্টার, এটা আবার আমার এখানে সেটিং ইয়াতে করা যায় এখান থেকে ফেলতে দেয় যদি ইম্পোর্ট হয় একটু সময় লাগবে, ওকে একটু হলো হয়ে গেছে নাকি একটু সময় লাগবে, ইম্পোর্ট হয়ে গেল ডান ভিউ প্রোডাক্টস, তারপর 25 প্রোডাক্টস ইম্পোর্টেড ফাইল আপলোডেড, ঠিক আছে এটা চলে আসছে অনেক সুন্দর। এখন তুমি যদি এই যে শপে যাও কোনো কিছু দেখতে পাবা না,
না এটা আমাদের পেজ, বাট ওতে যে শপটা আছে অটোমেটিক আপডেট হয়ে যাবে। দেখো এটা নতুন শপ কোনটা? অবশ্যই এলিমেন্টটা দেখো তো, দেখো ওদের যেটা পেজ আছে দেখো ওদের পেজ দেখো চলে আসছে, এই জন্য বলছি কাটা যাবে, ঠিক আছে অটোমেটিক চলে আসছে। এখন আমাদের কি হবে দেখো, হ্যাঁ দেখা যাবে এলিমেন্ট অবশ্যই আসছে না, তুমি এখান থেকে যাও কোথায় এটা এলিমেন্টর, এই যে এলিমেন্টর আছে এখান থেকে ডাইরেক্ট আমি পেজে চলে যাই, অল পেজ আছে, অ সরি আছে আমাদের মাই শপ কোথায়, এই মাই শপ এডিট, এখান থেকে এটা উইথ এলিমেন্টর এখান থেকে আমরা একটা প্লাস নিয়ে একটা কলাম নিয়ে পুরো একটা কলাম, এখানে গিয়ে প্লাসে ক্লিক করো আর এখানে গিয়ে বলো প্রোডাক্ট, ওদের দেখো এই যে প্রোডাক্ট অনেকগুলো আছে উকমার্স, উকমার্স প্লাগ ইনস্টল করলে আর কিছু এক্সট্রা এলিমেন্ট যুক্ত হয়ে যাবে, এই যে প্রোডাক্ট ক্লিক করো চলে আসবে অটো সব চলে আসছে। ওকে সব এগুলো এডিট করবো কোথায় থেকে, ভিতর থেকে এখানে না ওই যে প্রোডাক্ট অপশন থেকে। আচ্ছা কলম করে চারটা, আমি তিনটা দেখাই, তিনটা হয়ে গেছে, দুইটা দেখাই একটা দেখাই চারটা পাঁচটা দেখাই পারো, হ্যাঁ সবগুলো আসছে এই যে, হ্যাঁ পারবা রোল পাওয়া যাবে, ঠিক আছে এ রো এ তুমি দেখাই দেবে একটাই রো, একটা দেখাবে একটা রো কোথায় রেখে তো এই যে একটাই রো, আগুলো কোথায় আগুলো নাই পর পেজ কোথায় এখানে, আমি তো দিই নাই এই যে পেজ নিশ্চয়, এবার হবে ওকে বা এটাকে মাঝখানে চলে এখানে অপশন আছে নাই কেউ নিব হয়তো এক্সট্রা থাকতে পারে, দেখি পেজিশন এই পেজিশন আছে কোন দিকে থাকবে এটা, সেন্টার কিছু আছে সেন্টার নিয়ে আমার অপশন নেই কেন, আমাকে কি করতে হবে নিজে সিএসএস করতে হবে, ঠিক আছে এখানে অপশনটা নেই সব বুঝতে হবে, প্রোডাক্ট প্রোডাক্ট কী কী দেখাবে মে দেখলাম না আমার কিছু একটা দেখেছি তো এলিমেন্টরে কাস্টম সিজে দেখা সেটা একটু, যে আমাদের এখানে স্লাইডারকে একটু পেডিং মানে কমাতে বলে যে জিনিসটা নাই ওটা কি কাস্টম করতে হবে দেখাইস, ওকে করতে পারো ওকে এই যে দেখো, আচ্ছা আমি চলে যাই দেখো আপডেট, আচ্ছা এটা দেখি আমি সেন্টার নিয়ে যাই, এখানে হয়তো বা আছে আমি এখান থেকে সেন্টার রিফ্রেশ দিয়ে এখন দেখে চলে আসবে, এই পাঁচটা আসবে আর নাই, ওকে আমি দুই নাম্বার দিই দুই নাম্বার বেড়ে চলে যাবে, কোনগুলো এগুলো এই যে এখানে ওদের দেখি না ওদের কী কী আছে, ওদের যেগুলো অপশন আছে আর কি এগুলো তো ভিতর থেকে কাস্টমাইজ করা যাবে, ঠিক আছে এগুলো সাইজটা একই, এটা এই যে লেখা বড় একটা সাইজ কমাই দিতে হবে সকল হেডিং, এখান থেকে একটা কাজ করো ইন্সপেক্ট দাও, ওকে ফাইন এই যে হেডিংটা সাইজ কত দেওয়া আছে কি দেখি তো, এই দেখো 2.5 আর ইয়ার, ওকে আমি একটা কাজ কেটে প্যারেন্টটাকে প্যারেন্ট এটাই ক্লাস আছে এই যে একটা অলরেডি আসতে আছে না, এখানে গিয়ে ফন্ট সাইজ ধরো 20 পিক্সেল, ইম্পর্টেন্ট যেহেতু ওদেরটা আছে ইম্পর্টেন্ট, ঠিক আছে ইম্পর্টেন্ট কেন কারণ একই ক্লাসে অলরেডি একবার কি করা আছে করা আছে, এটার উপর থেকে একটা ক্লাস নিতে হবে আসলে, এই যে এখন দেখো হয়ে গেছে না অ্যাপে যে এখন আমি এটা কই পাবো, এটা এই যে এটা এখান থেকে কই দিব দেখো এখন একই হয়ে গেছে নিয়ে সিসিল করে রাখবো আমি, হ্যাঁ যেহেতু এটা হচ্ছে যে প্রোডাক্টের না আমি প্রোডাক্ট চলে যাই প্রোডাক্ট, এই যে এখানে গিয়ে অ্যাডভান্সে যাও এখানে নিচে আছে কাস্টম সিএসএস পেস্ট দাও, বুঝছি কি দেখো তো এটা এটা হয়েছে আপডেট, ওকে শুনে আবার আবার এগুলো সব আবার এটা এটা হচ্ছে কাস্টম সিএসএস, ওকে এটা সেন্টার রাখবা তো, ওকে ফাইন এটাকে আমি দেখি তো এটা হচ্ছে এ, এটা মেন ক্লাসের নাম কি ন্যাপ ইউএলএ ভিতর যে এটা আছে পেজ নাম্বার সি ভিতরে যে এ না এগুলো এলআই ভিতর যে এটা আছে আছে ইউএল বলতি সরি ইউএলই এলআই ভিতর যে এটা আছে এলআই ভিতরে এলআই তো ক্লোজ জালাই কি যে প্রশ্ন
আমি ইউএল নাম পেজ নাম্বার দিছি না, ইউএল ইউএল ভিতরে আলাই তো ইউএল নাম তো অলরেডি আছে, পেজ নাম্বার যখন দিছি আর কি, এই যে এটা তো আসবে না, এই জন্য আমরা কি করি, কোথায় গেল এটা, কারণ এটা তো হচ্ছে ইনলাইন অ্যালাইকে বলি তো, টেক্স অ্যালাইন সেন্টার কেন আসলো না, অ্যালাই কি কি করা, ইনলাইন করা নাকি, হ্যাঁ এটা ইনলাইন করা, এ তো যাবে না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনলাইন, ইন তো যায় না, ব্লক যাবে, ইউএল দেখি তো, হ্যাঁ ইউএল যাবে, কারণ এই ইউএল পুরোটা জায়গা ইউএল যাবে, কারণ এই যে অ্যালাই অ্যালাই ছোট করে দিয়েছে মানে কি, ওকে বলতে হবে, আমি আপাতত এখানে রেখে দিই, আবার এটা কি আরো দিবে না না দিবে, এটা অবশ্যই অপশন থাকবে, থাকবে অবশ্যই, চলে আসছে উপর মার্জিনটা, আবার এখানে আমরা না দিয়ে কই দিব, অপশনটা গুলো এখানে আছে, লেআউট আছে, ওদের একই ক্লাস, একই ক্লাস দেখতেছ তুমি, ওই ক্লাসে আই করা আছে, তুমি আবার ইউজ করবা, তো ইম্পর্টেন্ট, ও আগেরটা ইম্পর্টেন্ট নয়, আমারটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আমারটা, বাট তুমি যে আগে থেকে যে ক্লাস কল করে নিয়ে আসো তখন লাগে না, ঠিক আছে, আই করলে লাগে না এটা, আচ্ছা চলে যাবে এটাই, দেখি এটা কি আছে, অবশ্যই আমরা এখানে যাই, এগুলো মেবি এখানে থাকার কথা, প্রেজেন্টেশন কোথায়, এই যে কন্টেন্টে যাই, এই যে কোয়েরি, এখানে অ্যালাউ অর্ডার শোডাল কাউন্ট এস্টেলে যাই, প্রেজেন্টেশন কোথায়, এই যে প্রেজেন্টেশন এখানে স্পেসিং বর্ডার দিব, দেখি তো বর্ডার আছে কি, কালার লাইন পেডিং, দেখো পেডিং এমন লেগে যাবে, একটু বাড়াতে পারো, টাইপোগ্রাফি দিতে পারো, হোবা দিতে পারো, ব্যাকগ্রাউন্ড কালার না এখানে তো আর নেই, প্রিভিয়াস এগুলো তো নেই, দেখি প্রেজেন্টেশন কিছু আছে কি না, প্রেজেন্টেশন নেই, কোয়েতে যাই, এটা এখানে এই প্রোডাক্ট নেই আর কি, এই প্রোডাক্টের জন্য না, এটা তো প্রোডাক্টের জন্য শুধু, তুমি কি প্রোডাক্ট করছো আগে, ও পোস্টের জন্য থাকতে পারে, পোস্ট এটা কিন্তু প্রোডাক্ট, এখানে আমরা বিদ্যুতে করতে পারি, অথবা সমস্যা নেই।